কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে খাইয়ে সেই ছবি প্রকাশ করাকে জাতিসংঘে মস্করা বলে মন্তব্য করেছেন হাইকোর্ট কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর গুলি না চালাতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর করা রিটের শুনানিতে এমন মন্তব্য করেন হাইকোর্ট এদিকে আদালতের মন্তব্যের প্রতিক্রিয়ায় ডিবি প্রধান ও রশিদ বলেন বিস্তারিত জানার পরই এ বিষয়ে মন্তব্য করবেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত আটক ছয় সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে এবং দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর গুলি না চালাতেও নির্দেশনা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী তারা হলেন আইনজীবী মানজুর আলমতিন ও আইনুন নাহার সিদ্দিকা আদালতে রিটের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না ও সারা হোসেন এবং আইনজীবী অনিক আর হক শুনানি করেন আমরা চেয়েছি যে ছয় মুক্তি এবং ইলিগাল ডিটেনশন এটা যাতে বন্ধ হয় বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে দুরবস্থা উল্লেখ করে উচ্চ আদালতে শিক্ষার্থীদের পাশাপাশি সবার জীবনে নিরাপত্তার জন্য রিট করা হয়েছে আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশের সরাসরি গুলি বন্ধে করা রিট আবেদনের পর গণমাধ্যমে এসব কথা বলেন এই মানবাধিকার কর্মী ও আইনজীবী অন্ধকারে দুটা তিনটার সময় ঠক ঠক করে জিজ্ঞেস করে কোনো ছাত্র আছে কিনা সিনিয়র এই আইনজীবী বলেন পাকিস্তান আমল উনিশশো সাল থেকে বর্তমান সময় পর্যন্ত উনিশশো সাল ছাড়া এত বেশি মৃত্যুর ঘটনা ঘটেনি স্বল্প সময়ে এত তরুণের আত্মাহুতির ঘটনা নেই বর্তমানের এই দুরাবস্থা কাম্য নয় কারোরই কাম্য নয় রিটে জনগণের নিরাপত্তা নিশ্চিতের কথা বলা হয়েছে জানিয়ে জেডাই খান পান্না আরো বলেন জনগণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত চাই বাহাত্তরের সংবিধানের আলোকে আমার মোবাইল চেক করবে যে কেউ আমার ডায়েরি চেক করবে যে কেউ আমার প্যান্ট চেক করবে যে কেউ এই অধিকার কাউকে দেওয়া হয় এদিন শুনানিতে রিটকারী আইনজীবীরা বলেন আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশের সরাসরি গুলি করা এখনই বন্ধ করতে হবে বন্ধ করতে হবে ব্লক রেইডের নামে গণগ্রেফতার এদিকে রিট আবেদনের শুনানির সময় বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডিবি অফিসে খাইয়ে ছবি সামাজিক মাধ্যমে প্রচারের বিষয়েও সমালোচনা করেন হাতের টেবিলে বসে ছবি তুলে এটা ই করেন আপনি কি এটা মস্করা পাইছেন ঠিক মস্করা মস্করো ল্যাঙ্গুয়েজটা ইউজ করছেন এদিকে গোয়েন্দা হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনে ছয় সমন্বয়কের সঙ্গে দুপুরে দেখা করেছেন তাদের অভিভাবকরা উদ্বিগ্ন অভিভাবকদের সঙ্গেও দুপুরে খাবার খেয়েছেন গোয়েন্দা প্রধান পরে তিনি গণমাধ্যমকে জানান সমন্বয়করা হেফাজতে খুব ভালো আছেন তাদের ব্যাপারে গুজব ছড়ানো হচ্ছে এটা একটা আস্তার জায়গা মানুষ যখন কোনো বিপদে পড়ে আমাদের কাছে আসে কেউ জনের সিকিউরিটি ভুগে আমাদের কাছে আসে আদালতের মন্তব্যের বিষয়ে এখনো কিছু জানেন না বলে দাবি করেন ডিবি প্রধান তাদের নিরাপত্তা বিষয়টা আমাদের একটু দেখা দরকার ফ্রিজওয়ান কাদের টিবিএন24 নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর